মেনোপজ বা ঋতু বন্ধ হয়ে যাওয়া একটা সময় সব মহিলাদেরই 46 থেকে 48 বছরের মধ্যে হয়, যেখানে যে ওভারিতে যে ডিম্বাণুগুলো থাকে সেখানে যে হরমোনস গুলো শরীরে মেন্স চলাকালীন বছরগুলো থাকে সেগুলো একরকম ভাবে কমে যায় বা শুকিয়ে যায়। তো ওভারির হরমোনস গুলো যখন কমে যায় বা শুকিয়ে যায় তখন সেগুলো আর জরায়ুর উপর দেওয়ালের উপর প্রভাব ফেলে না এবং তখন পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং সেটাকেই মেনোপজ বলে, যেখানে ঋতু বন্ধ হয়ে যায়। এবং এটা মহিলাদের, সাধারণত ভারতীয় মহিলাদের 46 থেকে 48 বছর বয়সের মধ্যে দেখা যায়। মেনোপজের কাছাকাছি যে পরিবর্তনগুলো মহিলাদের শরীরে হয় তার মধ্যে এক সবচেয়ে কমন হচ্ছে ইররেগুলার পিরিয়ড, মানে পিরিয়ড গুলো মাসিক গুলো অনিয়মিত হওয়া, ঠিক টাইমে টাইমে না হওয়া, কয়েক সময় 2 মাসে 1বার, 1.5 মাসে 1বার, 1 মাসে 2বার, এরকম হলেও হতে পারে এরকম বয়সের কাছাকাছি। আমরা 1 বছর যখন পিরিয়ড পুরোপুরি বন্ধ থাকে তখন তাকে মেনোপজ হিসেবে চিহ্নিত করি এবং তারপরে যদি কোনো ব্লিডিং হয় সেটাকে অস্বাভাবিক ধরে কেন হলো সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার চিন্তা ভাবনা করি। যে অসুবিধাগুলো মহিলাদের হয়, অধিকাংশ মহিলাদের কোনো অসুবিধেই হয় না, তারা একদম ভালোভাবে ট্রানজিশন করে যায় পিরিয়ড চলাকালীন বছর থেকে মেনোপজের বছরগুলো। কিন্তু কিছু কিছু মহিলাদের কিছু কিছু অসুবিধা হতে পারে, যেমন গরম লাগা, হঠাৎ একটা হট ফ্ল্যাশেস বলি আমরা, একটা গরম ভাব, যেখানে দিনে রাত্রে যে কোনো সময় অসুবিধা হচ্ছে, ঘুমও ভেঙে যাচ্ছে, রাত্রে ঘুম ভালো না হওয়া, এদের ঘুমোতে অসুবিধে বা ঘুম থেকে তাড়াতাড়ি জেগে যাওয়া, স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, একটা ইরিটেবিলিটি আমরা বলি, একটা খিটখিটে স্বভাব, ভালো লাগছে না বা কিছু সেরকম আনন্দ পাচ্ছি না বা ভুলে যাচ্ছি বা লোকেদের কথা পছন্দ হচ্ছে না, সেটা ওনার থেকে বেশি বাড়ির লোকেরা সেটা অনুভব করেন। এবং তার সঙ্গে প্যাসেজের রাস্তাটা শুকিয়ে যাওয়া, বাথরুম বারবার পাওয়া বা প্যাসেজের রাস্তাটা নিষ্পিষ করা, কুটকুট করা, ইন্টারকোর্স, মেলামেশার ইচ্ছে কমে যাওয়া, এগুলো বিভিন্ন রকম সমস্যা যেগুলো কিছু কিছু মহিলাদের মেনোপজের সময় হয় কম বেশি করে। কার কত হচ্ছে তার উপর চিকিৎসা আদৌ লাগবে কি লাগবে না বা ডাক্তারের সঙ্গে সহযোগী যোগাযোগ করা দরকার আছে কি না সেটা নির্ভর করে। মহিলাদের যখন মেনোপজ, যেটা বললাম, 46 থেকে 48 বছর বয়সে হয়, তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে অসুবিধাগুলো পুরুষদেরও হয় সেই অসুবিধাগুলো মহিলাদেরও হয়। যে কোনো ক্যান্সার হওয়ার প্রবণতা যত বয়স বাড়ে তত হয়। হৃদয় রোগ, হার্টের প্রবলেম, লাংস এর প্রবলেম, অন্য কিছু, সেগুলো যত বয়স বাড়ে তত হয়। কিন্তু মহিলাদের কিছু কিছু নির্দিষ্ট অসুবিধা হয় যেগুলো মেনোপজ বলে হয়, কারণ মেনোপজের আগে যে হরমোন ইস্ট্রোজেন তাদের শরীরে বইছিল সেটা যখন দুম করে কমে যায় মেনোপজের সময়, তখন হাড়ের ঘনতা কমে আসে, হাড়ের শক্তি ভাগটা কমে যায়, তাকে অস্টিওপিনিয়ার, অস্টিওপোরোসিস বলা হয়। তো সেখানে হাড় ফাঁপা হয়ে যাওয়াতে পড়ে গিয়ে হাড় ভঙ্গুর হওয়ার, ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তার সঙ্গে যে ইস্ট্রোজেন হার্টকেও ভালো রাখতো সেই হার্টের প্রোটেকশনটা চলে যায়, তো হার্ট অ্যাট্যাক হওয়ার চিন্তা যেটা ছেলেদেরও বরাবরই থাকে সেটা মহিলাদের মেনোপজের পর বেড়ে যায়। অন্য অন্য সমস্যাগুলো বয়সের সঙ্গে যেগুলো বাড়ে সেগুলো মেনোপজের পরেও বাড়ে, বিকজ মহিলাদের বয়স বাড়ছে, তখন 50-55 ঊর্ধ্বে তাদের যে কোনো অসুবিধাই হওয়ার সম্ভাবনা থাকে। অনেকটা নির্ভর করছে যে মহিলাদের কতটা অসুবিধা হচ্ছে তার উপর। যাদের যদি কিছুই অসুবিধা না হয়, যেটা অধিকাংশ মহিলাদেরই, 50 থেকে 60%, অধিকাংশই সেরকম অসুবিধা হয় না বা হলেও সেটা তারা মানিয়ে নেয় বা তারা মনে করে যে ঠিক আছে, এটার মধ্যে আমার অতটা সমস্যা হচ্ছে না, আমার কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, আমার কোনো ডাক্তারি যোগাযোগ করার প্রয়োজন নেই, তাদের কিছুই করতে হবে না, তারা শুধু হাসি খুশি থাকুক, তারা একটু অ্যাক্টিভ থাকুক ফিজিক্যালি, একটু হাঁটাচলা, একটু মর্নিং ওয়াকে যদি বেরোয় সেটা ভালো বা ইভিনিং ওয়াকে বেরোয় সেটা ভালো, নিজের শরীর চর্চা একটু করা, একটু পুজো পাঠের মধ্যে থাকা, একটু খুশি থাকা, এবং এটা এবং খাওয়া দাওয়ার মধ্যে ধরুন যেগুলো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো বরাবরই বলে থাকি ছোট থেকে বড় বয়সের মধ্যে, সেটা 50-এর ঊর্ধ্বে অবশ্যই খাওয়া উচিত।
তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া উচিত, ফাইবার বেশি খাওয়া উচিত, কারণ কনস্টিপেশনের প্রবণতাটা বেড়ে যায়। চা কফি স্পেশালি সন্ধেবেলা কম খাওয়া উচিত, কারণ তাহলে ঘুমের ব্যাঘাত ঘটে। তেল মশলা গিয়ে একটু মেপে খাওয়া উচিত, কারণ তখন অনেক লোকের এমনিতেই কোলেস্ট্রলের প্রবলেম আসে, আর কিছু লোকেদের অন্য সমস্যাও থাকে। তো এগুলো সব দেখে শুনে খাওয়া উচিত। খাওয়া যা ধরুন 20 বছর 25 বছর বয়সে যেরকম হজম হতো আর যেরকম শরীরে অত লাগতো না, 50 বছরে হজম শক্তিও কমে যায় এবং শরীরে লাগার সম্ভাবনাটাও বেড়ে যায়। তো সেজন্য একটু সাবধানে থাকা দরকার, কিন্তু হাসি খুশি থাকা দরকার, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ, মানসিক ভাবটা কিন্তু উঁচু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। যেখানে মেজাজের একটা পরিবর্তন, মহিলা একটু খিটখিটে হয়ে যায়, ভালো লাগে না সবকিছু, কথাবার্তা শুনতে ভালো লাগে না, সে একটু দুমড়ে মুষড়ে থাকেন, এবং বরের কথা, ছেলে মেয়েরা অনেক সময় ওই সময় বাইরে চলে যাচ্ছে পড়াশোনা করতে, মেয়ের কিছু কিছু বিয়ে হয়ে যাচ্ছে ওই সময়, তো অনেক কিছু জীবনকালের ঘটনা ওই সময় ঘটে ওই বয়সের কাছাকাছি, এবং সেগুলোর জন্য মহিলাদের কিছু মানসিক পরিবর্তন ওই সময় এমনিতেই হয়। এখন শরীরে যে ইস্ট্রোজেন হরমোন যেটা বললাম, সেটা যখন কমে যায় তখনও কিছু কিছু প্রভাব পড়ে, কিছু মহিলারা অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং অন্য অন্য মানসিক অসুখেও ভোগেন বা মানসিক সমস্যা হয়। এখন সব সমস্যাতেই ডাক্তার দেখাতে হবে বা সব সমস্যাতেই মেডিকেল চিকিৎসা নিতে হবে সেটা নয়, কিন্তু যেটা বোঝালাম সেটাকে খুশি থাকা দরকার, যা সমাজ ব্যবস্থার মধ্যে যেরকম আগে ছিলেন সেরকম ভাবেই থাকা দরকার, যাতে যাতে অসুবিধায় তাদের না হয়। তো যেটা বলি আমরা এমটি নেস্ট সিন্ড্রোম, যখন ছেলে মেয়েরা বাড়ি থেকে চলে যায় আইদার কর্মসূত্রে বা পড়াশোনা করতে বা বিয়ে শাদী হয়ে গেলে, তো সে সময় তাদের অনেক সময় একা হয়ে পড়েন, এবং তখন হয়তো হাজবেন্ড সারাদিন কাজ করতে চলে যাচ্ছেন, হাজবেন্ডের সঙ্গেও বেশি সময় কাটছে না, তো সে সময় তাদের একটুখানি চিয়ার আপ করা দরকার, তাদের সঙ্গে সময় কাটানো দরকার, তাদের নিজেদের ব্যস্ত রাখা দরকার। এগুলো হচ্ছে কিছু ব্যাপার যেগুলো মনে রাখতে হবে। আর যেটা বললেন মানসিক পরিবর্তন এমন হয়েছে যেখানে সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে, কারণ তারা বুঝতেই পারছে না যেটা মেনোপজের প্রবলেম, সেরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি। এগুলো অতি দুর্ভাগ্যজনক যেখানে লোকেরা নিজেরা বুঝতে পারে না যে কোন ডাক্তারকে কোন সময় দেখাতে হবে। চিকিৎসা পুরোপুরি নির্ভর করে যে তার নিজের শরীরের কতটা অসুবিধা হচ্ছে, তো সমস্যা থাকলেই চিকিৎসা করতে হবে তাও নয়, কারণ সমস্যা যদি অতি অল্প হয় তাহলে অনেক লোকেরাই মানিয়ে নেয় বা মনে করে যে এটা আমার অত সমস্যা হচ্ছে না, আমি নর্মাল জীবনযাপন করতে পারছি। কিন্তু তার যদি নর্মাল জীবনযাপনের ব্যাঘাত ঘটে, তার ঘুমই হচ্ছে না, সে নর্মাল কাজকর্মই করতে পারছেন না, তার খুবই অসুবিধা হচ্ছে, তাহলে ডেফিনেটলি তার চিকিৎসা দরকার। এখন যেহেতু একটা হরমোন শরীরে কমে যায়, সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে হরমোনের বদলে হরমোন দিয়ে তার ঘাটতি পূরণ করা। যেমন থাইরয়েড হরমোন কমে গেলে আমরা থাইরয়েড ওষুধ দিই, সেরকম ইস্ট্রোজেন হরমোন কমে গেলে আমরা ইস্ট্রোজেনের ওষুধ দিই। তো সেটা হচ্ছে সবচেয়ে কার্যকরী, এবং সেটা কয়েক সময় অল্প দিনের জন্য দেয়া হয় যতদিন সমস্যাটা আছে। তো কি হরমোন দিই, কিরকম ভাবে দিই, অনেকটা নির্ভর করছে কি অসুবিধা হচ্ছে, কতদিন ধরে আছে তার ওপর। কিন্তু ইউজুয়ালি চিকিৎসাটা সাময়িক, সেগুলো ছাড়াও বিভিন্ন রকম ভিটামিন, বিভিন্ন রকম অন্য রকম ওষুধও দেওয়া যায়, নিউট্রিশনাল সাপ্লিমেন্টস, যেগুলো এই রকম বয়সে মহিলাদের সুবিধে করে বা মহিলারা তাতে থেকে লাভ পান। অ্যাভারেজ এজ বা গড়ে যে বয়সে মেনোপজ হয় সেটা ইউজুয়ালি অ্যারাউন্ড 6 to 48 ইয়ার্স ইন ইন্ডিয়ান ওমেন। ভারতীয় মহিলাদের যে সমীক্ষা করা হয়েছে তাতে এরকম পরিসংখ্যান সামনে এসেছে, কিন্তু তার মানে নয় যে এটাই হবে সব সময়। কিছু মহিলাদের 50-এর পরেও মেন্স হয়, 52-এর পরেও মেন্স হয়, 55-এর কাছাকাছিতেও মেন্স হয়, এবং সেটা সবসময় যে অস্বাভাবিক বা সবসময় যে তার সেটাকে চিন্তা করার ব্যাপার সেটা নাও হতে পারে। তো মেন্স যদি দেরি করে শেষ হয় তার মানেই নয় যে সেটা অসুবিধে, কিন্তু হ্যাঁ, যদি পরিমাণে বেশি হয়, যদি পেটে খুব ব্যথা হয়, যদি মেন্স বন্ধই না হয়, অনেক দিন ধরে চলে, শরীরে রক্ত স্বল্পতা এসে যায়, অ্যানিমিয়া এসে যায়, তখন অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা করা উচিত, কেন এটা হচ্ছে দেখা উচিত, এবং সেরকম ভাবে চিকিৎসা করা উচিত।
মেনোপজের জন্য অনেক সেক্সুয়াল প্রবলেম হয় বা হবার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে যত বয়স বাড়ে তত সেক্সুয়াল সেক্সের ইচ্ছেটা কমে যায়, এবং সেক্সের ইচ্ছে কমে যাওয়াটা কোনো অসুবিধা নয়, কিন্তু যদি দুজনের ক্ষেত্রে একই রকম ভাবে না কমে বা দুজনের ক্ষেত্রে একজনের বেশি থাকে একজনের কম থাকে, তখনই একটা অসুবিধে বা তখনই একটা অশান্তি পরিবারে হলে হবার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত যেটা বললাম, প্যাসেজের রাস্তায় ভাজাইনাতে কিছু গ্ল্যান্ড থাকে যেগুলো ইস্ট্রোজেন হরমোন সিক্রিশন গুলোকে বাড়িয়ে জায়গাটাকে তরল করে রাখে, ওয়েট করে রাখে, স্পেশালি মেলামেশের সময়। সেটা মেনোপজের সময় সেই গ্ল্যান্ড গুলো অত কাজ করে না, জায়গাটা শুকনো থাকে, মেলামেশাতে অসুবিধা হয়। তো একটা হচ্ছে ইচ্ছে কমে যাওয়া, একটা হচ্ছে জায়গাটা শুকনো বলে অসুবিধে, এবং কয়েক সময় অন্য অন্য প্রবলেম হতে পারে। তো মেনোপজের সময় কিছু কিছু সেক্সুয়াল প্রবলেম কিছু মহিলারা কমপ্লেন করেন, তাদের কিছু কিছু চিকিৎসা আছে, কিছু হরমোনের চিকিৎসা, কিছু হরমোন ছাড়াও চিকিৎসা। কিন্তু জেনে নিতে হবে যে যদি সমস্যা হয়, যদি তাদের জীবন লাইফস্টাইলে তাদের অসুবিধে করে, কোয়ালিটি অফ লাইফ এই কথাটা আমরা ব্যবহার করি, সেটাতে যদি ব্যাঘাত ঘটে তাহলে অবশ্যই ডাক্তারের সম্মুখীন হতে হবে এবং চিকিৎসা দরকার হবে।